সভাপতি দুই নং পঞ্চায়েত সমিতি কুচবিহার
আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের এই ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক যারা যাকে আমরা সোজা কথায় বলি বিডিও স্যার, বিডিও সাহেব, তিনিও আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে শোভা বর্ধন করেছেন। উপস্থিত হয়েছেন আমাদের কাজের মানুষ, কাছের মানুষ, কোচবিহারের জেলা পরিষদের সম্মানীয় সদস্য, বিশিষ্ট সমাজসেবী শ্রী পরিমল বর্মন মহাশয়। উপস্থিত আছেন বারেশ্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান শ্রীমতী ললিতা রায়, পঞ্চায়েত সমিতি সদস্য বিমল কুমার রায়, পঞ্চায়েত সমিতি সদস্য সফল কুমার সরকার, পঞ্চায়েত সমিতি সদস্য শ্রীমতী অলকা বিশ্বাস কার্তিক মহোদয়। উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের আরেকজন মানুষ যিনি খুব দক্ষতার সঙ্গে বালেশ্বরে প্রশাসনিক কাজ করছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, শ্রী মনোদোষ চৌধুরী মহাশয়, আমাদের নেতাই বালেশ্বর। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুভাষিস রায়, শ্রীমতী রাধারানী রায়ভবন, বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী শঙ্করী ঘোষ, শ্রী বিগির সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জীব কুমার সাহারায়, বিশিষ্ট সমাজসেবী। এছাড়াও আমরা জাতীয় এই এলাকার আমাদের বিশিষ্ট সমাজসেবী বিপুল কুমার দেব উপস্থিত আছেন। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা তাদের শুভ প্রদান করি, আজকের অনুষ্ঠানকে ধন্য করেছেন। সর্বস্তরের মানুষ আপনারা যারা এসেছেন, আমরা মানুষ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা নিবেদন করছি আমাদের পাশে থাকার জন্য। মেলা কমিটির সম্পাদক প্রফুল্ল কুমার নাথ, ওনাকে বলছি, আহ্বান করছি, আমরা আমাদের অনুষ্ঠান চালু করব। আমরা মানুষের ব্যবসায়ী সমিতির সভাপতি বিজন কুমার দেবনাথ মহাশয়কেও আমরা বলছি, আহ্বান করছি, আমরা অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথমেই আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রীমতী গায়ত্রী সরকার মহোদয়কে ফুলের তোড়া, উত্তরীয় এবং বেশ পুড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করবার জন্য আমি আমাদের পঞ্চায়েত সদস্য শ্রীমতী রুমা রায় মহাশয়কে অনুরোধ করছি। আরেকটু বলবো, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভিডিও স্যারের সহধর্মিনী, ওনাকেও আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানে উনি এসেছেন। আমরা বরণ নিচ্ছি আজকে শিব চতুর্দশী মেলা 2024 বারেশ্বর মাননীয় উপদক মহোদয়কে। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় প্রধান অতিথি, আমাদের কাছে মানুষ, প্রিয় মানুষ, জেলা পরিষদের সদস্য সম্মানীয় পরিমল বর্মন মহাশয়। কোচবিহারের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। এবারে আমরা আমাদের আমি বলবো আমাদের একদম সবচেয়ে স্পেশাল গেস্ট, আমাদের মাঝে ভিডিও স্যারের সহধর্মী উপস্থিত আছেন, নাম জানলে ভালো হতো, আমি নামটা ঘোষণা করতাম, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ম্যাডামের নাম দেবিকা রায়, আমরা ওনাকে বানেশ্বর বাসী হিসাবে বরণ করে নিচ্ছি। আজকের অনুষ্ঠানে ওনার মূল্যবান উপস্থিতি আমাদের মাঝে দেওয়ার জন্য। এবারে আমরা বরণ করে নেব আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান শ্রীমতী ললিতা রায় মহোদয়কে। আপনারা সবাই প্রদীপ পর্যন্ত আজকে এই অনুষ্ঠানে শুভ সূচনা করবে। আমাদের বানেশ্বর ঐতিহ্যবাহী শীতমেলা 2024 শুভ অনুষ্ঠান শুরু হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রীমতী গায়ত্রী সরকার মহাশয়, প্রধান অতিথি শ্রী পরিমল বর্মন মহাশয়, বিশেষ অতিথি শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহোদয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক ম্যাডাম উপস্থিত আছেন, অন্যান্য যারা উপস্থিত আছেন, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করতে চলেছি। বানেশ্বরের ঐতিহ্যবাহী শীতমেলা 2024
আজকে বিশিষ্ট গুণীজনদের আগমনের মধ্য দিয়ে তাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই ঐতিহ্যবাহী শিক্ষালার শুভ অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমরা এ থাকি, আমরা আমাদের সম্মানীয় পঞ্চায়েত সদস্য সদস্যদের ব্যাস পুড়িয়ে তাদেরকে সম্মানিত করব এবং তাদেরকে আমরা ব্যাস পুড়িয়ে আজকে বরণ করে নেব। আমি বলবো যারা আমাদের বৈরাগীতে ছিলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই আমাদের পঞ্চায়েত সদস্যদের ব্যাস পুড়িয়ে বরণ করে নিন। তিনি সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এই কামনা করি। প্রতি বছরই শিবরাত্রি আমরা আনন্দের সহিত পালন করি। এখানে 12 দিন ব্যাপী যে মেলা হবে, মেলা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এই কামনা করি। নমস্কার। এবারে আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি আমাদের সবার প্রিয় জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে আমার অনেক অনেক নমস্কার। সম্মানীয় আজকে শীতচতুর্দশী মেলার উদ্বোধক সম্মানীয় গায়ত্রী সরকার মহোদয়া উপস্থিত রয়েছেন। এইমাত্র উদ্বোধন হয়ে গেল বাণেশ্বর শিব চতুর্দশী মেলার 2024। হ্যালো, মেলা কমিটির সদস্য এবং বিডিও সাহেব এবং প্রধান সাহেব, গ্রামের প্রধান সাহেব সকলে মিলে মেলা প্রদর্শন করছে। সকলে আসবেন এই মেলাতে, এই মেলায় অবশ্যই আসবে। প্রথম দিন প্রচুর ভিড় হয়েছে এই মেলাতে, 12 দিন পর্যন্ত চলবে সরকারি হিসাবে। 1-2 দিন এবার বাড়াতে দোকান পাট অনেকটাই বেড়েছে, অবশ্যই আসবে। ৫ টাকা ধারায় দিব বলি করে আমরা এখন নাগরদোলাটা উদ্বোধন করবো। আমার বড়
বাণেশ্বর শিব চতুর্দশী মেলার উদ্বোধন হয়ে গেল। প্রথম দিন প্রচুর ভিড় এই বাণেশ্বর শিব মেলাতে, যেহেতু সারা বছরে একবার এই মেলা হয় শিব মেলা।